হ্যালো ভিভার্স ওয়েলকাম টু অ্যানাদার আপডেট অফ মাই চ্যানেল ডাব্লু বিএসএসসি টেট টার্গেট তো ভিভার্স তোমাদেরকে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো অনেকে আমাকে বলেছে বা আমি এই ভিডিওটি আমি আগেও জানিয়েছিলাম বা দিয়েছিলাম যে আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে প্রাইমারি টেটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এনসিটির গাইডলাইনের যে হাজার আঠেরোর গেজেট সেই অনুযায়ী কিন্তু নিয়োগ করেছে সেই অনুযায়ী যে ক্রাইটেরিয়া প্রাইমারি টেটের সেটা আমি গতকালকে বলেছি সেটা হচ্ছে কি যে বিএ বিএসসি মানে যে গ্র্যাজুয়েশান ফিফটি পারসেন্ট উইথ বিএড এবং আপার প্রাইমারির ক্ষেত্রেও সেম গ্র্যাজুয়েশান বিএড মানে গ্র্যাজুয়েশান ফিফটি পারসেন্ট উইথ বিএড এই দুটো ক্রাইটেরিয়া থাকলে কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট দেওয়া যায় কিন্তু দু সালের যে গেজেটের অ্যামেন্ডমেন্ট হয়েছে তেরোই নভেম্বর সেই গেজেটের আপডেট এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন কেউই কিন্তু এটাকে আপডেট করেনি সেই জন্য আপাতত স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে প্রাইমারি টেট নেওয়া হয় সেক্ষেত্রে যে যোগ্যতা মান রয়েছে সেটা কিন্তু আমি যেটা পূর্বে বললাম সেটি কিন্তু এনসিটি দু হাজার উনিশ গাইডলাইন অনুযায়ী প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার রিজিলিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু বদল করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমি দেখাবো তোমাদের একদম অফিসিয়াল গেজেটতেই দেখাবো কোনো চিন্তা নেই তোমরা ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারপরে দেখার পরে যদি কোনো কমেন্টস থাকে তো কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে ওকে তো এম এ গ্র্যাজুয়েশান উইথ ফিফটি পার্সেন্ট অর্থাৎ এম এ বা গ্র্যাজুয়েশান দুটোর মধ্যে একটা কোনো জায়গাতে ফিফটি পার্সেন্ট এবং তার সঙ্গে যদি বিয়েড থাকে তাহলে কিন্তু প্রাইমারি টেট দেওয়া যাবে আবার এম এ গ্র্যাজুয়েশান উইথ ফিফটি পার্সেন্ট উইথ বিএড প্রাইমারি টেট দেওয়া যাবে ঠিক আছে কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কি এই বিষয়টি আপাতত মেনে নেবে দেখো আপাতত এখনো পর্যন্ত গেজেট আপডেট করেনি এবার তোমাদেরকে আমি আস্তে আস্তে স্ক্রিনে যে পিডিএফগুলো রয়েছে পিডিএফ দিয়ে দিয়ে আমি তোমাদের দেখাবো ঠিক আছে একদম অফিসিয়াল যে নিউজগুলো ছিল দেখো তো এটা দু তেইশ এগারো দু সালে দু সালের যে প্রাথমিক শিক্ষা যে দশ হাজার ষোলো হাজার পাঁচশো যে নিয়োগ সেই ক্ষেত্রে যে গেজেটটি আপডেট দেওয়া হয়েছিল সেই গেজেট আপডেটটা আমি তোমাদের দেখাবো তোমরা দেখতে পাচ্ছ যে আঠাশে জুন দু হাজার আঠেরো পর্যন্ত যে গেজেট সেইটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে টোটাল এ পর্যন্ত টোটাল এ পর্যন্ত টোটাল চারবার টোটাল চারবার এনজিটির গেজেটের কিন্তু আপডেট হয়েছে প্রথম গেজেট আসে দু সালে তারপরে আসে দু সালে তারপরে আসে দু হাজার সালে তারপরে আবার অ্যামেন্ডমেন্ট হয় দু সালে তো টোটাল চারবার কিন্তু অ্যামেন্ড হয় ওকে চারবার তো এই চারবার অ্যামেন্ডের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন কিন্তু দু হাজার আঠেরো পর্যন্ত যে গাইডলাইন রয়েছে আর সেই গাইডলাইনই কিন্তু তারা আপাতত গ্রহণ করছে তো দেখে নাও আমি এই দেখো তোমরা কোন পর্যন্ত গাইডলাইন গ্রহণ করে তোমরা দেখে নাও প্রথমে যে গাইডলাইন এসেছিল এন সিটি থার্ড টোয়েন্টি থার্ড আগস্ট দু হাজার দশ তারপরে এসেছে এন গাইডলাইন উনত্রিশে উনত্রিশ সাত দু হাজার এগারো তারপরে এসছে আঠাশ ছয় দু হাজার আঠেরো তাহলে এই যে তিনবারের যে গেজেট তিনবারকে আপডেট করার পরে দু হাজার আঠেরো সালের যে আপডেটটা গ্র্যাজুয়েশান উইথ ফিফটি পারসেন্ট এবং তার সঙ্গে বিএড যারা করবে তারা এবং এসসিএসটি ছাড় পাবে যথারীতি সেক্ষেত্রে তারাই প্রাইমারি টেট দিতে পারবে কিন্তু দু হাজার উনিশের যে গেজেটের আপডেটেশানটা ওয়ান টু থ্রি চার চার নম্বর যে গেজেটের আপডেশন আপডেটেশানটা সেটা কিন্তু এখনও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও করেনি যদি করে দেয় যদি আপডেট করে দেয় তাহলে কিন্তু সবাই সবাই কিন্তু প্রাথমিক পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ গ্র্যাজুয়েশান সরি বা মাস্টার ডিগ্রি এম বা যাই বলো এম এম এসসি কোনো এক জায়গাতে ফিফটি পারসেন্ট এবং তার সঙ্গে যদি বিএড থাকে তারা কিন্তু সবাই প্রাথমিক টেট এবং উচ্চ প্রাথমিক টেটে বসার যোগ্যতামান অর্জন করবে এটা কিন্তু বলা রয়েছে দু হাজার উনিশের এনসিটির গাইডলাইনের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল তো এই অ্যামেন্ডমেন্টটা এখনও পর্যন্ত কিন্তু আপডেট হয়নি আপডেট হলে অবশ্যই তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারবে ওকে তো চলো এইবার যে অ্যামেন্ডমেন্টের যেটা আপডেট গেজেট রয়েছে সে আপডেট গেজেট দু উনিশ তোমাদেরকে আমি বলবো তোমরা দেখে নাও তাহলে তোমরা নিশ্চিত থাকো এটা তোমরা দেখতেই পাচ্ছ যে কবে আপডেট হয়েছে সেই তারিখটা হচ্ছে তোমরা দেখো একুশে নভেম্বর দু হাজার তোমরা দেখতে পাচ্ছ একুশে নভেম্বর দু হাজার কিন্তু আপনার হিন্দি ভার্সান রয়েছে তো হিন্দি ভার্সান আমরা দেখছি না তো এইখানে আমরা দেখি যে এইখানে তোমরা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান নোটিফিকেশন নিউ দিল্লি থার্টিন্থ নভেম্বর টু এইবার তারপরে তোমরা দেখো যে প্রথম যে গাইডলাইন সেটা দু সালে এসেছিলো তারপরে গাইডলাইন এসেছিলো দু সালে তোমরা সেটাও জানো তারপরে এসেছে দু সালে এবং সর্বশেষ যে গাইডলাইন এসেছিল সেটা হচ্ছে দু হাজার সালে এইবার দু হাজার আঠেরো সালের গেজেটে কি বলা ছিল কী বলা ছিল যে গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্ক ওয়ান ইয়ার ব্যাচেলার ইন এডুকেশান বিএড তারা কিন্তু প্রাইমেটেটে বসতে পারবে এইবার সেইটাকে চেঞ্জ করে কি করা হলো সেইটাকে কিন্তু চেঞ্জ করে কি করা হয়েছে দেখে নাও তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবে এই যে লিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক আইদার ইন গ্র্যাজুয়েশন অর ইন পোস্ট গ্র্যাজুয়েশন বিএড বি সাবস্টিটিউটেড অর্থাৎ যাদের মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট কোথাও এক জায়গাতে ফিফটি পার্সেন্ট এবং বিএড থাকলে তারাও কিন্তু প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিকে ওয়াই ক্ষেত্রে কিন্তু বসার যোগ্যতাবান অর্জন করবে ঠিক আছে এটা কিন্তু বলা রয়েছে দু হাজার উনিশের আপডেট গেজেটে বা আপডেট যে অ্যামেন্ডমেন্ট রয়েছে সেই আপডেট অ্যামেন্ডমেন্টে কিন্তু বলা রয়েছে তো আপাতত দৃষ্টিতে এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এখনও অ্যাকসেপ্ট করেন যখনই অ্যাকসেপ্ট করবে তখনই কিন্তু সবাই আমি যেটা বললাম হয় মাস্টার ডিগ্রি না হয় বিএড কোথাও একটা ফিফটি পার্সেন্ট এবং তার সঙ্গে বিএড থাকলেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের যে টেট হয় সেখানে কিন্তু তোমরা বসার যোগ্যতা মান অর্জন করবে এইবার এবার আমার যে তোমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন তোমাদের ক্লিয়ার করে দিয়েছি এই প্রশ্নটা আমি গতদিনকে বলিনি কারণ কেন বলিনি তোমরা জেনে না অনেকে বলছে যে দু হাজার উনিশেরটা দু হাজার উনিশেরটা বলছেন না দু হাজার উনিশের কথা কি বলছেন আমি কেন বলিনি এটাই তার কারণ ছিল কারণ এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের যে শিক্ষা সং মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে তারা কিন্তু এখনও সেটা অ্যাকসেপ্ট করেনি সেই কারণে আমি কিন্তু ওই গেজেটটা তোমাদের কাল মানে গতকালকের ভিডিওতে বলিনি এবার আজকে কি করলাম আলাদা করে আমি এই পাটটা তোমাদের বলে দিলাম তাহলে কী হবে তোমাদের কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলো যে বেঙ্গলটা কত দূর পর্যন্ত নিয়েছে এবং এনসিটিই কি বলে রেখেছে তাহলে তোমাদের দুটো ক্লিয়ার হয়ে গেলো যখনই গেজেট আপডেট হবে অবশ্যই তোমরা এলিজিবেল ফর প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট এইবার তোমাদের বলো তোমরা অপ্রয়োজনে এড়িয়ে যেতে পারো যারা প্রাইমারি টেটের আপার প্রাইমারি টেট এসএসসি টেট পিটির প্রস্তুতি নিতে চাও একদম অল্প খরচে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম টেট পিটি কোচিং একাডেমি শুরু হয়েছে দু হাজার সাল থেকে ক্লাস চলছে আমাদের এখানে কী হচ্ছে আমাদের কোচিং সেন্টার রয়েছে চাকদা নদীয়া ডিয়ার স্টেশন প্রত্যেকটা সাবজেক্টে যারা ক্যান্ডিডেট রয়েছে দুশো পঞ্চাশ নম্বরের প্রস্তুতি টেট পিটি এবং বাংলা ইংরেজি ডিস্কিপ এবং তার পাশাপাশি প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং গ্রুপ সিটি সমস্ত কিছুর প্রিপারেশন একটা একটা কোর্সের মধ্যে আমরা করিয়ে দেবো তার জন্য আপাতত অফলাইন বন্ধ রয়েছে এখন অনলাইনে ক্লাস চলছে তোমরা যারা তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট এবং অ্যাডমিশান নেওয়ার আগে তোমরা যদি ডেমো ক্লাস দেখতে চাও তো তো আমাদের টেলিগ্রাম নাম্বার রয়েছে বা ভিডিওর যে ডিসক্রিপশান বক্স এখানে টেলিগ্রাম আমাদের চ্যানেল রয়েছে সেখানে গিয়ে তোমরা যুক্ত হয়ে তোমরা যাও তো ওখানে আমরা ডেমো ক্লাস দিয়ে দেবো বা আমরা পার্সোনালি মেসেজ করো আমি ডেমো ক্লাস দিয়ে যদি ডেমো ক্লাস কোয়ালিটি মনে হয় তবে অ্যাডমিশান নেবে এবার একটা তোমাদের জন্য একটা মানে রিবেট দেওয়া হচ্ছে যারা প্রথম ফিফটি অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে আমরা একটা ব্যাচ স্টার্ট করছি যেখানে প্রথম পঞ্চাশ জনকে শুধুমাত্র তিন হাজার টাকাতে আমরা অনলাইনে শুধুমাত্র তিন হাজার টাকাতে এই কোর্সটা আমরা করিয়ে দেবো প্রাইমারি টেট আপার প্রাইমারি ডেট ওসএসসি টেট পিটি গ্রুপ সি গ্রুপ ডি এবং বাংলা ইংরেজি সহ তো তোমরা যদি কোর্স করতে চাও তোমরা যোগাযোগ করতে পারো এবং ক্লাস তোমরা যদি ডেমো ক্লাস দেখতে চাও তোমরা আমরা ইউটিউবে দেখো প্রচুর ভিডিও অলরেডি দেওয়া আছে তোমরা দেখে নি সেখান থেকেও সিদ্ধান্ত নিতে পারো তো আজকের ভিডিও আপডেট এটুকুই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবে